আসানসোল পৌর নিগমের 6 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় 5,477 ভোটে জয়লাভ করেন তিনি। আজ আসানসোল পৌর নিগমের মেয়র পদে তার শপথ গ্রহণ, আর তাই খুশিতে মাতোয়ারা তৃণমূলের কর্মী সমর্থকরা। গতকাল থেকেই চলছে আবির খেলা মিষ্টিমুখ। পৌর নিগমের এলাকার ছাড়াও পঞ্চায়েত এলাকাতেও খুশির ঝড়, কারণ তিনি বারাবণী বিধানসভার বিধায়ক, সাথে বারাবণীর ঘরের ছেলে। তার জয়ের পর প্রায় প্রতিটি মানুষের মুখে শোনা যাচ্ছে ভালো মানুষের সাথে ভালোটাই হয়, তাই এত ভোটে জয় বিধান। শপথ গ্রহণের দিনেও উপচে পড়ল সমর্থকদের ভিড়। বিধানবাবু শপথ নিয়ে বললেন, আসানসোল উন্নয়ন তার মূল কাজ, তাই সেটা তিনি আগে করবেন। উপস্থিত হয়ে শুভেচ্ছা দেন আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা। যে কাজগুলো ছেড়ে এসেছিলাম, মানে গত এক মাস থেকে আমি আসিনি এখানে কর্পোরেশনে, যেহেতু নির্বাচনে আমাদের একটা সরকারি নিয়ম আছে, বিধিনিষেধ ছিল যে মেয়র কাউন্সিলরদের মধ্যে হতে হবে, সেখানে আমি কাউন্সিলর ছিলাম না, 6 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। তো নির্বাচন হয়েছে, গতকালকে রেজাল্ট বেরিয়েছে, তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে। তো জয়ী হওয়ার পর আজকে আবার কাউন্সিলর হিসেবে আমি শপথ নিলাম। আবার কাজগুলো আজ থেকে আমি একটু পর থেকে বসবো, কাজগুলো যাতে খুব সুন্দরভাবে যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবে চালু করবো। কী করে কাজের প্রতি যদি ইচ্ছা থাকে, মানুষের পাশে দাঁড়ানোর যদি ইচ্ছা থাকে, টাইম বের করে নেওয়া যায়, যে কোনো কাজে করা যায়, যদি মন থেকে চায়। আর যদি মন থেকে না চায় তাহলে কোনো ফাঁকা থাকলেও ফ্রি থাকলেও কাজ করবে না। সে পহলি বার কিছু মেয়র কে অফিস মে আয়া হুম, वो भी यहाँ अपना सबसे बढ़िया विधान और विधान भवन का बहुत बड़ा स्वागत। आज मेयर की शपथ ली है और इस शुभ मौके पे, हालांकि उनके प्रचार से लेके अभी तक मैं आज शरीक था और यहाँ पे शामिल था, मीट था आसनसोल में, अपने आसनसोल में, और आज आया हूँ बधाई देने, मीट ग्रीट एंड गॉड ब्लेस के लिए। मुझे बहुत अच्छा लग रहा है कि आसनसोल को बहुत ही ज़बरदस्त, बहुत शानदार, बहुत शानदार, बहुत ही दमदार मेयर मिला है। आसनसोल बहुत प्रगति करेगा, काफ़ी तरक्की। 2024 में क्या प्रभाव होगा? अरे ज़बरदस्त प्रभाव होगा, देखते जाओ ना आगे आगे। যে কোনো প্রয়োজনে অপ্রয়োজন, যে কোনো ছোটোখাটো, যে কোনো বিপদ আপনাদের নিশ্চয়ই আসবেন, ওর দরজা তো এমনিতেই খোলা আছে। আপনাদের আপনাদের কাজে আসতে পারলেই এই পদের সার্থকতা হবে, তাই জন্য একদম উইদাউট এনি হেজিটেশন প্লিজ নিজেদের সব সমস্যা নিয়ে আসুন ওনার কাছে। ডেফিনেটলি আই এম শিওর ও নিশ্চয়ই যতটা পারবে আপনাদের সাথে আপনাদের সেই হেল্প করবে। है वुमेन एम्पावरमेंट के लिए साउथ बंगाल चैम्बर ऑफ कॉमर्स के निहित तैयार की गई है और इसमें महिला सशक्तिकरण पर विशेष जोर दिया जाएगा। ये आसनसोल के लिए एक बहुत ही अच्छी चीज़ हुई है चैम्बर ऑफ कॉमर्स के प्रयास से, जो हम लोग जरूर कोशिश करेंगे जितने भी वुमेन एंटरप्रेनर्स हैं वो इसमें जरूर जुड़े और अपने कार्यों को आगे। आज हमारे मेयर साहब नियुक्त विनर हुए हैं और नियुक्त हुए हैं, तो उन्हें हम ऑनर करने, आसनसोल के महानागरिक के रूप में उन्हें ऑनर करने साउथ बंगाल चैम्बर ऑफ कॉमर्स और कनकधारा एसोसिएशन मधु डुबरेवाल, और हमारी चेयरपर्सन है कनकधारा की मिसेस फर्स्ट लेडी ऑफ आसनसोल, उनका बहुत बहुत वेलकम करते हैं। हमें बहुत खुशी हुई है आज हम सबका ऑनर करके। मैम आप दो शब्द। सौमित्र वांगड़ी, रिपोर्ट टाइम्स बांग्ला।